বন্ধুরা আজকের ক্লাসে আমরা ফোটো ক্রিয়া একটা বিশেষ এক্সপেরিমেন্ট সেটা নিয়ে কথা বলবো তো ফটো ক্রিয়া এক্সপেরিমেন্টটা দেখার আগে আমরা এখানে একটা সেট দেখতে পাচ্ছি সেই সেট আপটার সম্বন্ধে জেনে নিই এখানে বেসিক্যালি কিছুই না একটা ব্যাটারি রাখা আছে জাস্ট এখানে একটা বাল্ব রাখা আছে এটা খুব ম্যান্ডেটরি না এটা জাস্ট এভাবেই রাখা আর একটা এমপি আমাদের অ্যামিটার রাখা আছে সেই অ্যামিটারটা অ্যাকচুয়ালি কী করে অ্যামিটারটা আসলে তরিত প্রবাহ হচ্ছে কিনা বা তরিত প্রবাহ কত মান বিশিষ্ট হচ্ছে সেই ভ্যালুটা দেয় ক্যালভামিটার রাখলেও হবে আর এখানে একটা ধাতব পাত রাখা আছে এখানে একটা ধাতব পাত রাখা আছে আর এই ধাতব পাতগুলো কিসের মধ্যে রাখা আছে একটা ভ্যাকিউম দেখো এখানে চারপাশে একটা বর্ডার ভ্যাকিউম মানে এখানে একটা বায়ুশূন্য স্থান ক্রিয়েট করা আছে এটার মধ্যে রাখা আছে তো এখন এই যে এই অবস্থার মধ্যে রাখা থাকলে এখানে কি কোনো তড়িৎ প্রবাহ হবে না কেন কারণ মাঝখানে দেখো ফাঁকা স্থান অর্থাৎ মাঝখানে একদম বায়ুশূন্য স্থান সো এটার মধ্য দিয়ে আমাদের যে সার্কিটটা এই সার্কিটটা তো পূর্ণ হচ্ছে না সার্কিটটা পূর্ণ না হতে এখানে কিন্তু কোনো তড়িৎ প্রবাহ আমরা পাবো না ইলেকট্রন এখান থেকে এখানে কিন্তু ট্রাভেল করতে পারবে না বাট আমরা যদি এইখানে আলোক রশ্মি প্রেরণ করি তাহলে যেটা ঘটবে আমরা এখানে ধরো আলোক রশ্মি প্রেরণ করলাম তারপরে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে এইখান থেকে এই যে ধাতবপাত এই ধাতবপাত থেকে ইলেকট্রনগুলো বাইরের দিকে সরে আসছে আর বাইরের দিকে সরে এসে ইলেকট্রনগুলো এই পথ হয়ে যাবে তারপরে আমাদের যে তড়িৎ প্রবাহটা সেই তড়িৎ প্রবাহটা সম্পন্ন হবে তাহলে এই পুরো ঘটনাটা একটু আবার দেখি আমাদের পুরো ঘটনাটা কীরকম ছিল আমরা প্রথমত এই অবস্থায় ছিলাম এই অবস্থায় কিন্তু আমাদের কি ছিল না কোনো তড়িৎ প্রবাহ ছিল না আমরা অ্যামিটারের দিকে তাকালেই দেখতে পারি যে এখানে কোনো একটি তড়িৎ প্রবাহ ঘটতেছিল না পরবর্তীতে আমরা যখন আলোক প্রসি প্রেরণ করলাম ধাতবপাতের গায়ে এই ধাতব পাতের গায়ে আলোক প্রসি প্রেরণ করার ফলে এই ধাতব পাত থেকে ইলেকট্রনগুলো নির্গমন হলো নির্গমন হয়ে আমাদের যে তড়িৎ প্রবাহটা সেই তড়িৎ প্রবাহটা হচ্ছিল যেটা আমরা অ্যাকচুয়ালি গ্যালবানো দিকে বা মিটারের দিকে তাকালি অ্যাকচুয়ালি দেখতে পেতাম তাহলে এই যে ঘটনাটা এই ঘটনাটাকে আমরা অ্যাকচুয়ালি বলি ফটো তরিতক্রিয়া এই ফটো তরিতক্রিয়ার মধ্যে যে আমরা আলোক ক্রষি প্রেরণ করলাম আলোক কৃষি প্রেরণ করার ফলে যে পাত থেকে ইলেকট্রন বাইরে বের হলো এটা কি সব সময়ই ঘটে আমাদের চারপাশে তো অসংখ্য ধাতু আছে আমাদের চারপাশে তো আলো প্রতিদিনই সূর্য আমাদের পৃথিবীকে আলো দিচ্ছে সো আমাদের তাহলে প্রত্যেকটা ধাতু থেকে এরকম ইলেকট্রন বের হতে থাকে সময় না যে কোনো আলো দিলেই কিন্তু এই জিনিসটা হবে যে তা না আমাদের অবশ্যই সুনির্দিষ্ট শক্তি বিশিষ্ট অর্থাৎ সুনির্দিষ্ট কম্পাঙ্ক বিশিষ্ট আলোকেই অ্যাকচুয়ালি এখানে দিলে আমরা এই জিনিসটা দেখতে পাবো সো আমাদের তাহলে এখানে ঘটনা বা কথা কয়টা বললাম ফটো তরিত ক্রিয়ার ক্ষেত্রে প্রথমত ধাতব পাত ধাতব পাতের ওপরে একটা সুনির্দিষ্ট কম্পাঙ্ক বিশিষ্ট আলো যদি এসে পড়ে তাহলে ওই ধাতব পাতের পৃষ্ঠ থেকে ইলেকট্রনের যে নির্গমন এই ঘটনাটাকে আমরা বলতেছি ফটো তরিতক্রিয়া আবার বলি একটা ধাতবপাত এর ওপরে একটা সুনির্দিষ্ট কম্পাঙ্ক বিশিষ্ট আলোক বিকিরণ এসে পড়লে ওই ধাতবপাত থেকে ইলেকট্রন নির্গমনের যে ঘটনা সেটাকে বলতেছি ফটো তরিতক্রিয়া আর যে ইলেকট্রনটা নির্গত হচ্ছে এটাকে আমরা বলতেছি ফটো ইলেকট্রন সো আমাদের এই জায়গাটার মধ্যে আশা করি তোমরা ঘটনাটা বুঝতে পারছো তো এখন আমরা এই জায়গাটার মধ্যে এটা একটু অবজার্ভ করবো যে অ্যাকচুয়ালি যে কোনো আলো দিলে এটা হচ্ছে না যেমন দেখো এই আলোটা আমি প্রেরণ করলাম লাল কালারের সাপোজ কথার কথা সবসময় যে লাল কালারের আলো প্রেরণ করলে এমন হবে যে তা না আমি কথার কথা একটা লাল কালারের আলো প্রেরণ করলাম প্রেরণ করে দেখলাম যে ধাতবপাত থেকে ইলেকট্রনগুলো বাইরে বের হলো না বাইরে বের হলো না আবার আমরা একটা বেগুনি কালারের আলো প্রেরণ করলাম বেগুনি কালারের আলো প্রেরণ করলে দেখতেছি যে আমার এই জায়গা থেকে ইলেকট্রনগুলো বাইরে বের হয়ে গেছে সো আমরা তাহলে বলতে পারতেছি যে আপতিত যে রশ্মিটা যেমন এখানে আপতিত রশ্মি লাল কালার এখানে আপতিত রশ্মি বেগুনি কালার এই আপতিত রশ্মির যে কম্পাঙ্ক কারণ আমরা জানি লাল আলোর যে কম্পাঙ্ক বেগুনি আলোর কম্পাঙ্ক ভিন্ন এই কম্পাঙ্কটা একটা সুনির্দিষ্ট কম্পাঙ্কের মান এটার চেয়ে ছোট তাই ইলেকট্রনগুলো বাইরে বের হতে পারেনি আর বেগুনি আলোর কম্পাঙ্কটা একটা সুনির্দিষ্ট কম্পাঙ্কের মানের চেয়ে বেশি তাই ইলেকট্রনগুলো বাইরে বের হতে পারলো কেন সুনির্দিষ্ট কম্পাঙ্ক বলতেছি কারণ এই যে ইলেকট্রনটা বাইরে বের হবে না এটা তো এমন না যে লাল আলো আসলে বের হব না বেগুনি আলো আসলে বের হব এই ইলেকট্রনটা বের হওয়ার ক্ষেত্রে কি জিনিসটা ম্যাটার করতেছে ম্যাটার করতেছে যে এই ইলেকট্রনটার মধ্যে কত একটা সুনির্দিষ্ট থ্রেশুল্ট কম্পাঙ্ক আছে থ্রেশুল্ট বা প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচন কম্পাঙ্ক নামগুলো খেয়াল করো থ্রেশুল্ট বা প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচন কম্পাঙ্ক ওই কম্পাঙ্কর চেয়ে বেশি কম্পাঙ্কের আলো এসে পড়লে ইলেকট্রন বাইরে বের হবে ওই কম্পাঙ্কের চেয়ে কম কম কম্পাঙ্ক বিশিষ্ট আলো এসে পড়লে ওই ইলেকট্রন বের হবে না সো এই যে এই ঘটনাটা এটা কিন্তু আমাদের চারপাশের বাস্তব ঘটনা থেকেই বুঝতে পারি আমাদের চারপাশে তো আলো ধাতব পৃষ্ঠের উপরে পড়ছে বাট সব ক্ষেত্রেই তো আমরা ইলেকট্রন বের হতে দেখতেছি না তার মানে আলো পড়লেই যে কেবল আমাদের ইলেকট্রন বের হবে এমন কোনো কথা নেই কারণ আলোটার যদি একটা সুনির্দিষ্ট কম্পাঙ্কের চেয়ে মান বেশি না হয় তাহলে ইলেকট্রন বাইরে বের হবে না সো দুইটাই কিন্তু ঘটে আলো পড়লেও ইলেকট্রন বেরোচ্ছে না আবার আলো পড়লে ইলেকট্রন বেরোচ্ছে সো বিজ্ঞানীরা দেখলো যে একটা সুনির্দিষ্ট কম্পাঙ্কের কম কম্পাঙ্ক বিশিষ্ট আলো পড়লে আসলে ইলেকট্রন বের হয় না আর একটা সুনির্দিষ্ট কম্পাঙ্ক হচ্ছে বেশি কম্পাঙ্কের আলো এসে পড়লে ইলেকট্রন বাইরে বের হয় তাহলে এই জায়গাটা আমরা আশা করি বুঝতে পারছি সবাই তো এখন এই সুনির্দিষ্ট কম্পাঙ্কটাকে আমরা এফ নট দিয়ে প্রকাশ করি আর এটাকে আমরা একটা চলক এটাকে আমরা একটা নাম দিই সেটা হচ্ছে থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সি বা প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচন কম্পাঙ্ক

প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচন কম্পাঙ্ক এটা কিসের ওপর নির্ভর করে এটা কিন্তু আবার এমন না যে সারা বিশ্বের সব কিছুর জন্য একই মান একটা সুনির্দিষ্ট মান এটা হচ্ছে এক একটা ধাতুর উপর নির্ভর করে তুমি অ্যালুমিনিয়াম ধাতুর জন্য এক রকমের সূচন কম্পাঙ্ক পাবে তুমি তামার জন্য এক রকমের সূচন কম্পাঙ্ক পাবে মানে এটা এক একটা ধাতু বা যে বস্তুটার উপরে অ্যাকচুয়ালি যে বস্তুটা থেকে অ্যাকচুয়ালি ইলেকট্রন বের হবে ধাতব পাতটা থেকে সেই ধাতব পাতের উপরে এই সূচন কম্পাঙ্কটা নির্ভর করে তাহলে কোনো একটা ধাতুর উপরে একটা আলোক রশি এসে পড়লো সেই ধাতু থেকে ধরো আমার ইলেকট্রন নির্গত হলো না বাট ওই একই আলোক রসি অন্য আরেকটা ধাতুর উপরে আমরা ফেললাম অন্য ধাতুর উপরে ফেলার ফলে ইলেকট্রন নির্গত হতেও পারে কিন্তু সো এখানে কিন্তু তাহলে সূচন কম্পাঙ্কটা কিসের উপর ডিপেন্ড করে ধাতুর ওপর ডিপেন্ড করে ধাতুটা কি প্রকৃতি সেটার উপর আচ্ছা সো আমরা এই ঘটনাটা যদি দেখে থাকি তাহলে এবার আমরা চলে আসব আলোক তরিত যে নির্গমন এটার কিছু সূত্রাবলী সূত্রাবলী মানে ইকুয়েশন না জাস্ট কয়েকটা কনসেপ্ট সেই কনসেপ্টগুলো আমরা দেখবো সো প্রথমত আলোক তড়িৎ নির্গমন পরীক্ষাটা যে অর্থাৎ ফোটো ইলেকট্রিক ফোটো ক্রিয়ার যে পরীক্ষাটা এই পরীক্ষাটা যখন করা হয় সো এই পরীক্ষাটার ক্ষেত্রে আমরা দেখতে পারি যখনই যেই মুহূর্তেই আলোটা এসে পড়তেছে সেই মুহূর্তেই ইলেকট্রনটা কি নির্গত হচ্ছে এটা কিন্তু কোনো ডিলে নাই মানে ইলেকট্রন আলো এসে পড়ার কিছুক্ষণ সময় নিয়ে তারপর ইলেকট্রন বাইরে বেরোবে এমন না পরামাত্রই তাৎক্ষণিকভাবে ইলেকট্রন বাইরে বেরোচ্ছে যদি বের হওয়ার থাকে যদি কম্পাঙ্ক সুনির্দিষ্ট কম্পাঙ্কর চেয়ে বেশি হয় তাহলে আলো এসে পড়লেই ধাতোপাত থেকে ইলেকট্রন নির্গত হবে এখানে কোনো থামবে না অর্থাৎ কোনো ডিলে হবে না এটা একটা তাৎক্ষণিক ঘটনা এটা হচ্ছে এক্সপেরিমেন্ট করে দেখা যায় তৃতীয় আরও কয়েকটা জিনিস দেখা যায় যে এই যে এই নির্গমনটা আবারও বলতে একটু আগেও বলা হয়েছে এই নির্গমনটা আপাতত আলোক একটি নির্দিষ্ট ন্যূনতম কম্পাঙ্ক রয়েছে আর এই নির্দিষ্ট কম্পাঙ্কের সুনির্দিষ্ট কম্পাঙ্কের নাম হচ্ছে প্রারম্ভ বা সূচন কম্পাঙ্ক ওই কম্পাঙ্কের চেয়ে বেশি কম্পাঙ্ক এসে পড়লে আলোক ক্রুষি ইলেকট্রন নির্গত হবে ওই কম্পাঙ্কের চেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট আলোক ক্রুষি এসে পড়লে ইলেকট্রন নির্গত হবে না আর ওই কম্পাঙ্কটা কার উপর ডিপেন্ড করে এটাও আমি বলেছি এটা ধাতব পাচ্চার ওপর ডিপেন্ড করে আচ্ছা এরপরে আরেকটা জিনিস রয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট আলোক ইলেকট্রনের গতিবেগ তথা গতিশক্তি আপতিত আলোকের প্রাবল্যের ওপর নির্ভর করে না প্রাবল্য মানে কি তীব্রতা বরং আপতিত আলোকের কম্পাঙ্ক বা নিঃস্বারকের প্রকৃতির ওপর নির্ভর করে এটা আমি একটু বুঝাই এখানে বলা হচ্ছে কি ইলেকট্রনটা তো বের হয়ে গেছে রাইট এখানে এসে পড়ার পর ইলেকট্রনটা বাইরে বের হয়ে গেছে বের হওয়া মানে কি সে একটা বেগে বের হয়েছে এই যে বেগটা ইলেকট্রনিক যে বেগটা এই বেগটা বলা হচ্ছে কি তীব্রতার উপর নির্ভর করে না তীব্রতা আর কম্পাঙ্ক কিন্তু ভিন্ন জিনিস কম্পাঙ্ককে চিন্তা করতে পারো লাইটের কালারের মতন আর তীব্রতাটাকে চিন্তা করতে পারো ব্রাইটনেস লেভেলের ওপর সো ধরো সাপোজ তুমি লাল আলো তোমার ধরো এমন একটা টর্চ লাইট আছে সেই টর্চ লাইটের পাওয়ার তুমি বাড়াইতে পারতেছো দুই কালারের দুইটা টর্চ লাইট আছে সো লাল আলো তুই একটাতে বেরোচ্ছে বেগুনি আলো একটা দিয়ে বেরোচ্ছে সো লাল আলোর তুমি তীব্রতা বাড়াচ্ছ মানে তুমি হচ্ছে লাল আলোটা কি আরও ব্রাইট করতেছো আরও বেশি পাওয়ার বাড়াচ্ছ সো সেটা কিন্তু অ্যাকচুয়ালি তীব্রতা বাড়াচ্ছো কম্পাঙ্ক বাড়াচ্ছ না আর তুমি যদি বেগুনি আলোরটা নাও লাল আলোর পরিবর্তে তাহলে অ্যাকচুয়ালি তুমি কি কালার চেঞ্জ করো তাহলে আসলে তুমি কম্পাঙ্ক পরিবর্তন করতেছ ঠিক আছে সো তীব্রতা আর কম্পাঙ্ক কিন্তু ডিফারেন্ট থিং এটা কিন্তু মাথায় রাখবা সো বলা হচ্ছে কি বিজ্ঞানীরা যখন এক্সপেরিমেন্ট করে দেখছে জিনিসটা সেটা হচ্ছে তারা যদি বেশি কম্পাঙ্ক বেশি তীব্রতা বিশিষ্ট মানে একই কালার ধরো সাপোজ একটু আগে আমরা দেখেছিলাম না যে লাল আলোটা একটা পৃষ্ঠের উপরে এসে পড়লে ওই পৃষ্ঠ থেকে কি হচ্ছে না যে আমার কোনো ইলেকট্রন নির্গত হচ্ছে না এখন ওই লাল আলোটাই যদি আমরা আরও বেশি পাওয়ার দিয়ে দিই পাওয়ার বলতে কি বোঝাচ্ছি আরও বেশি তীব্রতা আমি দিয়ে দিই আরও বেশি ব্রাইট লাল আলো যদি আমি দিই লাল আলোই আরও বেশি তীব্র লাল আলো যদি দিই মানে আরও বেশি পাওয়ার বাড়িয়ে দিই তখন কিন্তু আমরা তাও ইলেকট্রন বের হতে দেখব না কিন্তু বেগুনি আলো আমরা কিন্তু কম ব্রাইট করে দিলেও আমাদের কিন্তু বেগুনি আলোটা দেওয়ার ফলে তীব্রতার কমিয়ে দেওয়ার কারণেও কিন্তু আমার ইলেকট্রন বের হওয়াটা থামবে না ইলেকট্রন বের হওয়াটা কিন্তু চলবে সো এই জায়গাটা থেকে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমাদের তীব্রতার ওপরে কিন্তু ইলেকট্রন বের হওয়াটা নির্ভর করতেছে না ইলেকট্রন বের হওয়ার গতিবেগটা নির্ভর করতেছে না নির্ভর করতেছে কিসের ওপরে কম্পাঙ্কের ওপরে সো এই ঘটনাটা বিজ্ঞানীরা অবজার্ভ করে সে আমাদের কালারটা ম্যাটার করতেছে অর্থাৎ কম্পাঙ্কটা ম্যাটার করতেছে বাট পাওয়ারটা ম্যাটার করতেছে না আচ্ছা তাহলে আশা করি এই কনসেপ্টটা আমরা বুঝতে পারছি এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ এই কনসেপ্টটা আমাদের আবার আমরা যখন ক্লাসগুলো শেষ করে লাস্টের দিকে যাব তখন কিন্তু আবার এই কনসেপ্টটা খুব কাজে লাগবে সো এই কনসেপ্টটা ভালো করে বুঝে গেলে আমাদের জন্য ভালো আচ্ছা এবার আমরা চলে আসবো এরপরে আমরা এই ফটো তরিক্রিয়ার কিছু সমীকরণ দেখব এই সমীকরণগুলো আমরা আইনস্টাইন প্রদান করেছে সরাসরিই দেখব কোনো ডিরাইভেশন না আমরা সরাসরি এই জিনিসগুলো দেখবো আমাদের বইগুলোতেও যেহেতু সরাসরি রয়েছে সো সূত্রগুলো খুব সহজ তেমন কঠিন কিছু না সূত্রগুলো এরকম যে আমাদের এই সূত্রগুলো পড়ার আগে একটা চলক সম্বন্ধে ধারণা নিতে হবে সেই চলকটা হচ্ছে ফাই বা কার্যাপেক্ষক মনে আছে আমরা বলেছিলাম যে আমাদের যে ফাইটা রয়েছে এই ফাইটা কি এই ফাইটা হচ্ছে একটা ধাতু একটা ধাতুর মধ্যে আলো এসে পড়লে ওই ধাতুর এক একটা সুনির্দিষ্ট সূচন কম্পাঙ্ক রয়েছে তাই না এই ধাতুটা একটা সুন্দর সূচন কম্পাঙ্ক রয়েছে এই সূচন কম্পাঙ্কর চেয়ে বেশি কম্পাঙ্ক যদি আমি ফেলি তাহলেই আমার ইলেকট্রন বাইরে বের হবে এই ধাতুটার এই কম্পাঙ্ক আমরা বলতেছি ডিপেন্ড করতেছে ধাতুটার উপরে আর এই ধাতুটার ওপরে যে পরিমাণের শক্তি আসলে এসে পড়লে এই ধাতুটা থেকে আর ইলেকট্রন বাইরে বের হবে না সো এই ধাতুটার মধ্যে একটা সুনির্দিষ্ট শক্তি বা বাধা দেওয়ার শক্তি রয়েছে সেই শক্তিটাকে আমরা বলতেছি ফাই এটাকে আমরা প্রকাশ করতে পারি এভাবে এইচ এফ নট এটাকে আমরা প্রকাশ করতে পারি এভাবে ফাই ইকাল টু কি এইচ এফ নট তো আমরা ফাই বলতে অ্যাকচুয়ালি কী বুঝবো তাহলে ফাই যদি তোমাকে ডিফাইন করতে বলে ফাই কী ফাই হচ্ছে সেই ন্যূনতম শক্তি এটা কিন্তু কম্পাঙ্ক না একটু আগে যেটা বলছিলাম সুচন কম্পাঙ্ক এটা হচ্ছে সেই ন্যূনতম কম্পাঙ্ক যেই কম্পাঙ্ক দিলে ধাতুটা থেকে ইলেকট্রন বাইরে বেরোবে আর ফাইটা কি সেটা হচ্ছে সেই ন্যূনতম শক্তি যেই শক্তিটা প্রয়োগ করলে বা যেই শক্তির বেশি শক্তি প্রয়োগ করলে ইলেকট্রন ওই ধাতু পৃষ্ঠ থেকে বাইরে বের হওয়ার সম্ভাবনা থাকে সো ফাই তাহলে কি ফাই হচ্ছে আমার একটা ধাতু ডিপেন্ডেন্ট এনার্জি ভ্যালু ঠিক আছে একটা ধাতু ডিপেন্ডেন্ট এনার্জি ভ্যালু এই এনার্জির কম এনার্জিতে যদি আলোক আলোক বা আমরা যদি বিকিরণ প্রয়োগ করি তাহলে ইলেকট্রন বাইরে বের হবে না এই এনার্জিতে বেশি এনার্জি বিশিষ্ট আলোক যদি আমরা প্রয়োগ করি তাহলে ইলেকট্রন কি হবে বাইরে বের হবে তাহলে এটাকে আমরা ন্যূনতম বন্ধন শক্তিও বলতে পারি কার সাথে কার বন্ধন ধাতুর সাথে ধাতুর যে মুক্ত পৃষ্ঠের ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রনগুলোর বন্ধন কারণ এটাই অ্যাকচুয়ালি ধরে রাখতেছে আর এটা আবার এক একটা ধাতুর জন্য এক একটা মান বিশিষ্ট কারণ সব ধাতু তো আর তার ইলেকট্রনগুলোকে সমানভাবে ধরে রাখে না সো এটা আবার এক একটা ধাতুর জন্য এক একটা মান বিশিষ্ট এটা হচ্ছে শক্তির একটা টান এটাকে আমরা এইচ এফ নট হিসাবে বলতে পারি কিভাবে অ্যাকচুয়ালি তোমরা কিন্তু এই জিনিসগুলো পড়েছো কোথায় পড়েছো আমি তোমার আমাদের পড়িয়েছি গুণগত রসায়ন অধ্যায় গুণগত রসায়ন অধ্যায়ে প্লাঙ্কের কিছু থিওরি আমরা দেখেছি এই চ্যাপ্টারেও আমরা প্লাঙ্কের কিছু থিওরি দেখব আর কয়েকটা ক্লাস পরে সো আমরা ই ইকাল টু এফ এই ফর্মুলাটা কিন্তু পড়েছি অলরেডি রাইট সো ইকোয়াল টু এফ যে ফর্মুলাটা আমরা পড়েছি এখানে এইচ এফ নট যেটা এই এইচ এফ নট বলতেছি এর জন্য যে আমরা জানি প্লাঙ্কের সূত্র অনুসারে প্লাঙ্কের ধ্রুবকের সাথে যদি কম্পাঙ্ক গুন দেওয়া হয় তাহলে আমরা কি পাই শক্তি পাই তাই তো আমরা অলরেডি দেখেছি গুণগত রসায়ন সো এই জিনিসটাই কিন্তু করা হয়েছে যে আমরা এই সূচন কম্পাঙ্ক হচ্ছে সেই সুনির্দিষ্ট ন্যূনতম কম্পাঙ্ক আর এই ন্যূনতম কম্পাঙ্কের সাথে যখন আমরা প্লাঙ্কের ধ্রুবক গুণ দিয়ে দিব তখন এটা কনভার্ট হয়ে যাবে কিসের শক্তিতে সো এই এফ নটটাই আসলে কার সমান ফাইয়ার সমান ফাই অ্যাকচুয়ালি কী সেই ন্যূনতম শক্তি যেই শক্তির কম শক্তি দিলে ইলেকট্রন বাইরে নির্গত হবে না আচ্ছা তাহলে আমরা আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি সো আমরা এই ঘটনাটার মধ্যে কিন্তু এরকমই জিনিস দেখতে পাই তার মানে এইটার জন্য একটা সুনির্দিষ্ট ফাই রয়েছে এইটার জন্য ওই একই ফাই রয়েছে সো একই ধাতু একই ফাই রয়েছে কিন্তু এই যে এখানে এনার্জিটা এই এনার্জিটা এইটার যে এনার্জি আপতিত রশ্মির যে এনার্জি এই এনার্জিটা যদি ই হয়ে থাকে এইটার এনার্জিটা ইটা কিন্তু ছোট কাটছে ফাই এর তাই ইলেকট্রন বাইরে বেরোতে দেখিনি আর এইখানে যদি দেখি এখানে বেগুনি আলোর যে এনার্জিটা এই আপতিত আলোর এনার্জি যদি ই হয়ে থাকে এই এনার্জিটা ফাই এর থেকে বেশি কারণ ধাতু তো একই রাখা হয়েছে আলো চেঞ্জ করা হয়েছে অর্থাৎ এটার ই যদি ই হয় এটার ই যদি ই প্রাইম হয় তাহলে ই প্রাইমটা এর চেয়ে বেশি তাই এই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি কি দেখেছি আমাদের ইলেকট্রন বাইরে নির্গত হতে দেখেছি জাস্ট এরকম একটা সম্পর্কে কিন্তু আমরা লিখতে পারি এরকম একটা সম্পর্কে কিন্তু আমরা এই জায়গায় লিখতে পারি আচ্ছা তাহলে আমরা বুঝে গেলাম বন্ধুরা যে আমাদের কী কী আলোচনা হলো তো এখন আমরা সূত্রগুলোতে চলে আসবো সূত্রগুলোতে চলো চলে আসি সো আমাদের প্রথম সূত্র খুবই সিম্পল তেমন কঠিন কিছু না আমাদের প্রথম সূত্র জাস্ট এই ইকটা আগে আমি লিখেছি যে এই ইটা অ্যাকচুয়ালি কি এটা হচ্ছে যে আলোক রশ্মিটা এসে পড়তেছে সেই আলোক রশ্মির শক্তি সো আমরা আপদিত ফোটন লিখছি এখানে ফোটন কথাটা নিশ্চয়ই বুঝতে পারতেছে ফোটন কথাটা কি বুঝাচ্ছে ফোটন হচ্ছে আলোক কণা এটা নিয়েও ডিটেলসে আলোচনা কিন্তু রয়েছে সো ই আপদিত ফোটন এটা বলতে বোঝাচ্ছে যে আলোক রশ্মিটা এসে পড়েছে সেই আলোক রশ্মির শক্তি ইকুয়াল টু ফাই প্লাস ই এটা কিন্তু সহজ কথায় শক্তির নিত্যতা সূত্রের মতন চিন্তা করে দেখো এরকম না যে আলোক আলোকৃষিটা এসেছে সে একটা সুন্দর শক্তি নিয়ে এসেছে এই শক্তি একটা অংশ বন্ধন শক্তি ভাঙতে ব্যবহার হবে বন্ধন শক্তি ভাঙতে বলতে এভাবে বোঝাচ্ছি যে বন্ধন শক্তি ক্রস করতে বা ওভারকাম করতে ব্যয় হবে সো এই শক্তির একটা ভ্যালু চিন্তা করে নাও মনে মনে একশো জুল ফাইয়ার ভ্যালু যদি হয় সাইট জুল তাহলে এই একশো জুল এসে ইলেকট্রনগুলোর উপরে পড়লো এর মধ্যে সাইট জুল এনার্জি ব্যয় হয়ে গেছে আমার কোথায় যে বন্ধন শক্তি মানে তাদের বন্ডিংটা ভে ভাঙতে আর বাকি যে চল্লিশ জুল এই চল্লিশ জুল দিয়ে কী করবে ইলেকট্রন এই চল্লিশ জুল দিয়েই তো ইলেকট্রন অ্যাকচুয়ালি বাইরে ছুটে যাবে মানে গতিশক্তি লাভ করবে তাই জিনিসটা কিন্তু সহজ কথায় খুব সহজ সূত্র নিত্যতার মতন এখানে হচ্ছে যেই পরিমাণে শক্তি আসলো আর এটা হচ্ছে যে পরিমাণ শক্তি ব্যয় হলো বিভিন্ন কাজে এটা হচ্ছে বন্ধন শক্তি ভাঙতে ব্যয় হলো আর এটা হচ্ছে গতিশক্তি অর্জন করতে ব্যয় হলো সো আমার ই আপতিত ফটন ইকুয়াল টু ফাই প্লাস ইকে ম্যাক্স কেন কথাটা আমি বলতেছি কারণ এখানে অনেকগুলো ইলেকট্রন রয়েছে সবগুলো ইলেকট্রন সমান গতিবেগ প্রাপ্ত হবে না অন্যান্য ক্ষেত্রে আলোগুলো এসে পড়ার পরে এখানে যে শক্তিটা এই শক্তিটার ক্ষেত্রে কিছু শক্তি পরিমাণ ব্যয় হতে পারে অন্যান্য কাজে ব্যয় হতে পারে তাপ উৎপন্ন করতে পারে অন্যান্য উপায়ে ব্যয় হয়ে যেতে পারে মানে আরেকটা পার্ট থাকতে পারে বাট যদি আমাদের কোনো অন্যান্য ব্যয় না থাকে অনেকগুলো ইলেকট্রনের ক্ষেত্রে কোনো অন্যান্য ব্যয় হবে না সরাসরি এই শক্তিটা ইউজ হবে কি গতিশক্তি জেনারেট করতে সেই ক্ষেত্রগুলাতে আমাদের যে এনার্জিটা পাবো সেই এনার্জিটা শুধুমাত্র দুইটা কাজে ব্যয় হবে সেটা হচ্ছে কি একটা হচ্ছে শক্তি ভাঙতে আর একটা হচ্ছে গতিশক্তি অর্জন করাতে আর ওই ইলেকট্রনগুলোর ক্ষেত্রেই কিন্তু যে ইলেকট্রনগুলোর ক্ষেত্রে অন্যান্য উপায়ে কোনো শক্তির ব্যয় হলো না বা ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে হয়েছে শক্তির সেই ইলেকট্রনগুলাই কিন্তু সবচেয়ে বেশি বেগপ্রাপ্ত হবে কারণ সেগুলোর অন্যান্য ব্যয় নেই অন্যান্য ব্যয় না থাকার কারণে এই ইলেকট্রনগুলোর বেগ যেহেতু সবচেয়ে বেশি হবে মানে এই ইলেকট্রনগুলোর গতিশক্তি সবচেয়ে বেশি হবে তাই আমরা এটাকে ইকে ম্যাক্স দিয়ে বলতেছি কারণ আমরা কিন্তু দাবি করতে পারি না সবগুলো ইলেকট্রন সমান বেগ নিয়ে সামনের দিকে যাবে যেই ইলেকট্রনটা সবচেয়ে বেশি বেগ নিয়ে সামনের দিকে যাচ্ছে সেই ইলেকট্রনটা অন্যান্য ব্যয় নেই ধরতে পারি সো আমরা ই আপতিত ফোটন ইকল্টু বলতে পারি ফাই প্লাস ইকে ম্যাক্স সো এই কনসেপ্টটা আমরা ইউজ করতে পারি সো ফাই কি ফাই হচ্ছে কার্যবেক্ষক বা ন্যূনতম বন্ধন শক্তি সো আমরা এখন এই ফর্মুলাটা থেকে একটু ভাঙিয়ে লিখতে পারি এরকম ই হচ্ছে আপতিত ফোটন আর আমরা জানি গুণগত রসায়নে আমরা পড়ে এসেছি কেমিস্ট্রিতে যে আমাদের এই শক্তিগুলো আমরা লিখতে পারি এরকম ই ইকোয়াল টু এফ প্লাঙ্কের থিওরি অনুসারে রাইট সো ইকোয়াল টু এফ আকারে আমরা লিখতে পারি কোয়ান্টাম শক্তি হিসেবে আমরা শিখেছি আমরা এইগুলো নিয়েও আরও ডিটেলসে আলোচনা করব। সো ই আপত্তিত ফোটোনকে আমরা লিখতে পারি এইচ এফ এর সমান ফাইকে আমরা লিখতে পারি কার সমান এইচ এফ নটের সমান ই কেম্য আমরা লিখতে পারি কি হাফ এম ভি ম্যাক্স স্কোয়ারের সমান সো আমরা জাস্ট এখানে ফোটনের শক্তিটা কি এইচএফ আকারে লিখলাম আর ফাই এখানে যেহেতু কম্পাঙ্ক দিয়ে শক্তিকে কনভার্ট করতে হবে এইচএফ নট ইটা আগে আমি দেখেছি জাস্ট এইভাবে লিখেছি সো এফ আর এফ নটের মধ্যে তফাৎটা ভালো করে বুঝতে হবে এফ কি যে আলো এসে পড়তেছে তার কম্পাঙ্ক আর এফ নট কি যে ধাতুটার উপরে এসে পড়তেছে সেই ধাতুটার মধ্যে ন্যূনতম যত কম্পাঙ্কের যে কম শক্তি কম কম্পাঙ্কের আলো এসে পড়লে ইলেকট্রন নির্গত হবে না সেই ন্যূনতম কম্পাঙ্কটাকে আমরা বলছি কি সূচন কম্পাঙ্ক বা প্রারম্ভ কম্পাঙ্ক সো এটা কিন্তু ধাতুর উপর ডিপেন্ড করে আর এটা হচ্ছে আপোজিত আলোর উপর ডিপেন্ড করে আর হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার এটা তো আমরা ম্যাক্সটাকে বলতে পারি ইলেকট্রনের যে বেগ এটা সর্বোচ্চ বেগ কারণ আমি বলেছি যে সব ইলেকট্রন সমান বেগ প্রাপ্ত হবে না সর্বোচ্চ যে বেগ প্রাপ্ত ইলেকট্রন সেটাকে আমরা ম্যাক্স বলতেছি আর এম কি কে গতিশক্তি প্রাপ্ত হচ্ছে ইলেকট্রন সো এম হচ্ছে ইলেকট্রনের ভর এটা কিন্তু তোমার ম্যাথে বলে দেওয়া থাকবে না এটার ভ্যালু মুখস্থ রাখতে হবে এটা হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পর মাইনাস থার্টি ওয়ান কেজি তাহলে ফাইভ আমরা পেয়ে গেছি আসলে কি কার্যাপেক্ষক আর ফাইটাও প্রশ্ন সরাসরি দেওয়া থাকতে পারে ই সরাসরি দেওয়া থাকতে পারে ইকে বের করতে বলতে পারে বা এই সূত্র মোতাবেক এফ দেওয়া থাকতে পারে এফ নট দেওয়া থাকতে পারে ভিম্যাক্স বের করতে বলতে পারে তো এই চলকগুলো নিয়ে আসলে কাজ হবে এখানে কিন্তু চলক অ্যাকচুয়ালি কয়েকটা অ্যাকচুয়ালি তিনটা এফ এফ নট ভিম্যাক্স বা এখানে চিন্তা করলে ই ফাই ই সো চলক তিনটা যে কোনো দুইটা জিনিস দেওয়া থাকবে থার্ড জিনিসটা আমার কাছে জানতে চাওয়া হবে তো আমরা এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়বো সেটা কি ফটো তরিত ক্রিয়া আলোর কোন ধর্মটাকে প্রকাশ করে আলোর তরঙ্গ ধর্মটাকে প্রকাশ করে নাকি আলোর কণা ধর্মটাকে প্রকাশ করে আমি দুইটা অ্যানিমেশন সাইড বাই সাইড দেখাচ্ছি তো বাম পাশে দেখো কি করা হচ্ছে ধাতব পৃষ্ঠ আছে এখানে লো ইন্টেন্সিটির আলো লো ইন্টেন্সিটি মানে কি কম তীব্রতা বিশিষ্ট আলো দেখেই বুঝতে পারতেছো আলোকে তরঙ্গ হিসেবে চিন্তা করা হয়েছে আর এই তরঙ্গগুলোর কম বিস্তার কি কম আমরা জানি কম্পাং তীব্রতা কিসের ওপর নির্ভর করে তীব্রতা নির্ভর করে বিস্তারের ওপর তোমরা অলরেডি তরঙ্গ চাপ্টারে পড়েছ আমি তরঙ্গ চাপ্টার নিয়েছি যে টু পাই স্কোয়ার স্কোয়ার এ স্কোয়ার ওভি সো তোমরা এই ফর্মুলাটা পড়েছো সো এই ফর্মুলাগুলো দেখতেছো এর উপরে আসলে তীব্রতা বা আইটা নির্ভর করে সো এখানে তীব্রতা দেখো কম এখানে তীব্রতা দেখো বেশি যখন আমরা কম তীব্রতার আলো ধাতু পৃষ্ঠের উপরে ফেললাম তখন দেখো ইলেকট্রন কি যাচ্ছে খুব আস্তে আস্তে যাচ্ছে যখন আমরা বেশি তীব্রতার আলো ফেললাম মানে বেশি শক্তি আমি প্রয়োগ করলাম তখন কি ইলেকট্রন খুব বেশি বেগে যাচ্ছে সো এই জায়গা থেকে কিন্তু আমরা একটা জিনিস বুঝতেছি যদি আমাদের আলোকে তরঙ্গ হিসেবে চিন্তা করা হয় তাহলে ইলেকট্রনের বেগটা নির্ভর করা উচিত কার ওপরে তীব্রতার ওপর তাই না তীব্রতা বেশি মানে শক্তি বেশি পাঠানো হচ্ছে আর শক্তি বেশি পাঠানো হচ্ছে দ্যাট মিনস কি আমার ইলেকট্রনগুলো খুব বেশি বেগে নির্গত হবে এরকম একটা ঘটনা ঘটার কথা ছিল যদি আলোকে তরঙ্গ হিসেবে চিন্তা করা হয় আরেকটা জিনিস এই যে ইলেকট্র তরঙ্গটা যাবে তরঙ্গটা যাওয়ার পরে ইলেকট্রন কর্তৃক অ্যাবজর্ব হবে অ্যাবজর্ব হওয়ার পরে ইলেকট্রনটা বাইরে ছুটে যাবে সো এখানে কিছু একটা সময় কিন্তু ক্ষেপণ হবে তাই না বাট বাস্তবিক এইগুলো ঘটে না বাস্তবে কি হয় বাস্তবে আমরা আলোটাকে দেখি যে পড়ার সাথে সাথেই যদি কম্পাঙ্কটা ক্রস করে মানে সূচন কন্ডিশন ফিল আপ করে যে সুচন কম্পাঙ্কের চেয়ে বেশি কম্পাঙ্কের আলো ফেলা হয় তাহলে আলোটা পড়ার সাথে সাথেই ইলেকট্রনটা গমন করবে অর্থাৎ তাৎক্ষণিক ঘটনা দেখি আবার আমরা দেখেছি যে তীব্রতা যদি বাড়ায়ও লাল আলোই যদি বেশি তীব্র ব্যবহার করি তাও কিন্তু আমরা কিন্তু কোনো কি পাবো না কোনো ইলেকট্রনের নির্গমন পাবো না বরং আমরা বেগুনি আলো বা অন্য রঙের আলো যদি কম তীব্র ব্যবহার করি তাও আমরা ইলেকট্রনের নির্গমন দেখতে পারি সো এখান থেকে কিন্তু একটা জিনিস স্পষ্ট সেটা কি সেটা হচ্ছে কম ওপর মানে কম্পাঙ্ক মানে কি কালারটা সো কম্পাঙ্কের ওপর ইলেকট্রনের বেগের নির্ভরতা নির্ভর করতেছে ইনফ্যাক্ট বেগুনি আলো দিয়ে আমরা দেখলাম ইলেকট্রন যে বেগে নির্গমন করতেছে বেগুনি আলো না ইউজ করে লাল লাল আর বেগুনির মাঝখানে আমরা যদি হলুদ আলো ইউজ করি তখন দেখবি ইলেকট্রন আবার অন্য বেগে গমন করতেছে। সো আমরা এখান থেকে কিন্তু এক্সপেরিমেন্ট করে স্পষ্ট যে কম্পাঙ্কের উপরে আসলে ইলেকট্রনের বেগটা নির্ভর করতেছে। চাই আমার কিন্তু তীব্রতার উপরে ইলেকট্রনের বেগটা নির্ভর করতেছে না তাহলে এই ঘটনা থেকে আমরা কিন্তু ডিসিশন নিতে পারি যে আলো ফটো ক্রিয়া ঘটনার ক্ষেত্রে কি হিসেবে আচরণ দেখায় কণা হিসেবে আচরণ দেখায় কারণ কণা হিসেবে আচরণ দেখালে যেই যেই জিনিসগুলো পরিলক্ষিত হবার কথা সেগুলোই কিন্তু বাস্তবে পরিলক্ষণ করা যাচ্ছে তরঙ্গ হিসেবে আচরণ করলে যেগুলো পরিলক্ষিত হবার কথা সেগুলো কিন্তু আমরা বাস্তবে পাচ্ছি না সো আমরা বলতে পারি ফটো তরিতক্রিয়া আলোর কোন ধর্মটাকে ব্যবহার করতেছে বা আলোর কোন ধর্মকে মাথায় রেখে এক্সপ্লেন করা যায় সেটা হচ্ছে কণা ধর্মকে এখানে কিন্তু একটা প্যাচ এসে পড়ে সেটা কিভাবে আমরা আলোক বিজ্ঞান অধ্যায় পড়েছি সেখানে কিন্তু অনেকগুলো ঘটনা দেখেছি ব্যাতিচার দেখেছি হাইগেন্সের নীতি দেখেছি আমরা সো হাইগেন্সের এই নীতিগুলোর মধ্যে আমরা কিন্তু দেখেছি যে আলো অ্যাকচুয়ালি কি তরঙ্গ ইয়ং এর ডিসির পরীক্ষা এই জিনিসগুলোতে দেখেছি আলো অ্যাকচুয়ালি তরঙ্গ আলো তরঙ্গ বলেই কিন্তু আমরা দেখেছি অপবর্তন ঘটনা ঘটতেছে সমবর্তন ঘটনা ঘটতেছে বাট ফটো ক্রিয়া কিন্তু আবার আলোর তরঙ্গ না আলো তরঙ্গ হলে এই ঘটনাটা বাস্তবের এক্সপেরিমেন্টের সাথে মিলে না বরং আলো কনা হলে বাস্তবের সাথে মেলে সো আলোর কিন্তু দ্বৈত ধর্মের যে ব্যাপারটা এখান থেকে কিন্তু চলে আসে আলো কোনো কোনো এক্সপেরিমেন্টের সময় আমার কণার মতন আচরণ দেখায় কোন কোন এক্সপেরিমেন্ট সময় আমার অপবর্তনের মতন যেমন অপবর্তনের মতন কোন কোন এক্সপেরিমেন্টে আমার তরঙ্গ হিসেবে আচরণ দেখায় সো আমরা তাই ফাইনালি কনক্লুশনটা নিয়ে এরকম যে আলো আসলে দ্বৈত ধর্ম বিশিষ্ট অর্থাৎ আলো কখনো কণা কখনও তরঙ্গ হিসেবে কাজ করে জুয়েল নেচার বিশিষ্ট আচ্ছা তো এখন আমরা চলো ম্যাথ প্রবলেম করে ফেলি এখানে দেওয়া আছে কি কোন ধাতুর কার্যাপেক্ষক টু পয়েন্ট থ্রি ইলেকট্রোভোল্ট সর্বোচ্চ কত তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন এর পৃষ্ঠের ইলেকট্রনের নিঃসরণ ঘটাতে পারে তো এখানে কি দেওয়া আছে আমার ফাইভ ইয়ার ভ্যালু দেওয়া আছে ইলেকট্রোভোল্ট একক এটা একটা শক্তিরই একক আমরা জানি ইলেকট্রোভোল্ট থেকে কীভাবে জুলে কনভার্ট করতে আমরা স্থির তৈরি অধ্যায়ে পড়ে এসেছি প্রশ্ন প্রথম প্রশ্নে জানতে চাওয়া হয়েছে সর্বোচ্চ কত তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন এর পৃষ্ঠের ইলেকট্রন নিঃসরণ ঘটাতে পারবে দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে তিন হাজার অ্যাংস্ট্রম বেগুনি রশ্মি পড়লে ইলেকট্রন নির্গত হবে কি না হলে ইলেকট্রনের সর্বোচ্চ কত হবে তো চলো প্রথম ম্যাটটা দিয়ে আমরা শুরু করি সো এখানে দেওয়া আছে ফাই এর ভ্যালু দেওয়া আছে টু পয়েন্ট থ্রি ইলেকট্রোভোলোলোলোলোল্ট এটাকে আমরা আমরা জানি ওয়ান ইলেকট্রোভোল্ট আসলে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি ওয়ার মাইনাস নাইনটিন জুলের সমান তো আমরা জুলে কনভার্ট করে নিলাম টু পয়েন্ট থ্রিকে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি টুয়ার মাইনাস নাইটিন দিয়ে গুণ দিয়ে থ্রি পয়েন্ট সিক্সে টেন্টু টোয়েন্টি টু মাইনাস নাইনটিন জুল কনভার্ট করে ফেললাম এবার চলে আসি এরপরে ইলেকট্রন নিঃসরণের জন্য সর্বনিম্ন কম্পাঙ্ক সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য আমরা ইলেকট্রন নিঃসরণের জন্য সর্বোচ্চ কম্পাঙ্ক সর্বনিম্ন তরঙ্গদৈকের শর্ত যেটা লিখতে পারি এরকম লিখতে পারি না ই ইকোয়াল টু ফাইভ মানে আপতিত ফোটন যদি ফাইয়ার সমান হয় তাহলেই কিন্তু আমরা বলতে পারি যে ওই ইলেকট্রনটা কি হবে জাস্ট নির্গত হবে কিন্তু কোনো প্রাপ্ত হবে না তাই তো জাস্ট আমার নির্গত হবেও বলবো না জাস্ট হচ্ছে আমার বন্ধন শক্তিটাকে ক্রস করবে ব্রেক করবে তাই তো সো আমরা এই শর্তটা কাজে লাগিয়ে কিন্তু করতে পারি আমরা দেখেছি যে ই অপোজিত ফোটন যদি বেশি হয় ফাইভ চেয়ে তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে ফাইভ চেয়ে বেশি হলে ইলেকট্রনটা বাইরের দিকে ছুটে যাচ্ছে আর যদি ফাইভ চেয়ে কম হয় ই আপতিত ফোনটা তাহলে কি ইলেকট্রন আর ছুটতেছে না জায়গায় বসে আছে ধাতুর মধ্যেই রয়ে গেছে আর যদি সমান হয় তাহলে এটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট ওই ক্রিটিক্যাল পয়েন্টে আমরা আসলে ধরতে পারি যে আমাদের সুচন কম্পাঙ্কটা পাওয়া যাবে সো আমরা এই ই আপোজিত ফোটনের জায়গায় এইচ এফ ব্যবহার করতে পারি আর ফায়ার ভ্যালুটা তো সরাসরি দেওয়া আছে সো ই আপোজিত ফোটনের জায়গায় আমরা এইচ এফ লিখে ফেললাম ফাইয়ের জায়গায় আমরা লিখলাম থ্রি পয়েন্ট সিক্স এইট ইন্টু টোয়েন্টি টু নাইনটিন জু তো এখন এই জায়গাটার মধ্যে যদি আমরা হিসাব করি তাহলে আমরা পেয়ে যাচ্ছে এইচ এফ এর জায়গায় সি বাই ল্যামডা আর এখানে থ্রি পয়েন্ট সিক্সে টেন টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইনটিন ঝুল আছে সো এটা আমরা এইটার মতনই রাখলাম এফ এর জায়গায় জাস্ট সি বাই ল্যামডা দেখলাম কারণ আমরা অলরেডি জানি বেগ ইকোয়াল টু কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ সি ইকোয়াল টু এফ ল্যামডা সো এফ ইকাল টু সি বাই ল্যামডা সো এখান থেকে আমরা অ্যাকচুয়ালি ল্যামডাটা বের করবো সো এই ল্যামডাটা যেটা আসবে এই ল্যামডাটাই কিন্তু অ্যাকচুয়ালি আমার সেই ক্রিটিক্যাল ওয়েভ লেন্থ আর এখানে যে এফটা হতো সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আমার কী হতো সূচন কম্পাঙ্ক কারণ আমরা ফাই কল্ট এভাবে করে কাজটা করতে পারি সো আমরা বলতে পারি তার মানে এত তরঙ্গ দৈর্ঘ্যের যদি আলো পড়ে তাহলে আমরা যে অবস্থাটায় থাকব সেটা হচ্ছে আমরা শুধু কার্যবেক্ষক পরিমাণ শক্তি আসলে অ্যাচিভ করব আর কার্যবেক্ষক পরিমাণ শক্তি অ্যাচিভ করলে অ্যাকচুয়ালি কি যে সর্বোচ্চ কত দৈর্ঘ্যের ফোটন কেন বলা হচ্ছে কারণ খেয়াল করে দেখো ফাই আর এফের এফ আর ল্যামডার মধ্যে সম্পর্কটা কীরকম এফ আর ল্যামডার মধ্যে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক তাই তো সো আমরা বলেছি যে এফ নট হচ্ছে সূচন কম্পাঙ্ক এফ নটের চেয়ে কম কম্পাঙ্ক দিলে আমার ইলেকট্রন বাইরে বের হবে না ইলেকট্রন বের হবে না আর এটার চেয়ে বেশি দিলে কি বের হবে ঠিক আছে ইলেকট্রন বের হবে তো এখন ল্যামডার ক্ষেত্রে যদি জিনিসটাও চিন্তা করি তাহলে জিনিসটা কীরকম হবে উল্টা না সো ল্যামডার ক্ষেত্রে এই এফ নটের ইকোয়াব্যালেন্ট বা এফ নটের বরাবর যে ল্যামডাটা আসে সেই ল্যামডার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি ল্যামডার ক্ষেত্রে কিন্তু উল্টা হবে জিনিসটা ল্যামডার মান বাড়ালে এফের মান কমে দ্যাট মিন্স এই জিনিসটা এদিকে আসবে সো এখানে আমরা বলতে পারি ইলেকট্রন বের হবে না আর কম দিলে কিন্তু বরং আরও এফ বাড়ে তাই না কারণ এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক সো ল্যামডার ভ্যালু কমিয়ে দিলে আরও এফের ভ্যালু বাড়বে মানে ইলেকট্রন বের হবে ওই শর্তে যাচ্ছে তাই তো ইলেকট্রন বের হবে তাহলে এখানে চিন্তা করে দেখো আমাদের প্রশ্নে বলা ছিল সর্বোচ্চ কত দৈর্ঘ্যের ফোটন আমরা তো কম তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন দিলে আমাদের তো ইলেকট্রন বের হচ্ছেই 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 একটা সর্বোচ্চ মান এই সর্বোচ্চ মানে পর্যন্ত বের হচ্ছে মানে যেটা হচ্ছে এফ নটের বরাবর বাট এর চেয়ে বেশি যদি আমরা আর যাই এর চেয়ে বেশি যদি এক মিটার পরিমাণ এক অ্যাংস্ট্রম পরিমাণও যাই তাহলে কিন্তু আমার ইলেকট্রন আর বের হবে না সো আমরা এই জায়গা থেকে কিন্তু এর জন্য বুঝতে পারি সর্বোচ্চ কত দৈর্ঘ্যের ফোটন এখানে অনেকেই কনফিউজ যায় সর্বোচ্চ কত দৈর্ঘ্যের ফোটন কেউ আমার তো তরঙ্গদৈর্ঘ্য বাড়ালে আরও বেশি বের হওয়ার কথা না একটা কম্পাঙ্কর বেলায় কম্পাঙ্ক বাড়ালে আরও বেশি বের হবে বাট কম্পাঙ্ক সারা তরঙ্গদৈর্ঘ্য বেলা কিন্তু শর্তটা উল্টা কম্পান তরঙ্গ কমালে বের হবে বরং বাড়ালে আরও বের হবে না সো সর্বোচ্চ একটা লিমিট আছে যে এই পর্যন্ত দিলে বের হতে পারে এর চেয়ে বেশি দিলে আর বের হচ্ছে না সো আমরা তখন এইভাবে অ্যাকচুয়ালি জিনিসটা বের করতে পারি সো এই ল্যাম্পটা হচ্ছে সেই ক্রিটিক্যাল ওয়েভ লেন্থ ঠিক আছে আচ্ছা তাহলে বন্ধুরা আমরা প্রথম ম্যাটটা কিন্তু করে ফেললাম এবার চলে আসি পরের ম্যাটটার মধ্যে সো পরের ম্যাটটার আমার দেয়া আছে কি তিন হাজার অ্যাংস্ট্রম এর অতি বেগুনি রশি পড়লে ইলেকট্রন নির্গত হবে কি এটা জানতে চাওয়া হয়েছে আর হলে ইলেকট্রনের সর্বোচ্চ বেগ কত হবে সো আমরা তিন হাজার অ্যাংস্ট্রম এটা অ্যাকচুয়ালি কী পেতেছি এটা আসলে পেতেছি আপতিত যে আলোটা সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য তো সেই আলোর শক্তিটা বের করা মানে আসলে ই বের করে ফেলা তাই তো সো আমরা কার্যবেক্ষক যে ফর্মুলাটা সেই ফর্মুলাটা আমরা কার্যবেক্ষকের যে ভ্যালুটা কার্যবেক্ষক ভ্যালুটা আবারও ইলেকট্রোবোল কত স্লাইডও করা হয়েছে সো এটাকে আমরা চুলে নিয়ে রাখলাম কারণ আমাদের মেটা কাজে লাগবে অতি বেগুনির রশ্মির শক্তি সো আমাদের যে আপচিত আলো যেটা এটা অতি বেগুনির রশি বলা আছে সো এটার শক্তিটা আমরা বের করে নিচ্ছি এটার শক্তিটা অ্যাকচুয়ালি ইকোয়াল টু এফ দিয়েই বের করতেছি আর এফ এর জায়গায় সি বাই ল্যামডা ইউজ করতেছি সো আমরা ল্যামডার ভ্যালুটা যেটা তিন হাজার অ্যাংস্ট্রম আমরা জানি ওয়ান অ্যাংস্ট্রম ইকোয় টু টেন টু দিওয়ার মাইনাস টেন মিটার সো তিন হাজার অ্যান্স্ট্রম আসলে কত তিন হাজার ইন্টু টেন্টু দিওয়ার মাইস টেন মিটার সো এটা লিখে ফেললাম এইচ আর ভ্যালু সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্ট টেন্টু ডিভার মানস থার্টি ফোর সেটা লিখলাম সি আর ভ্যালু থ্রি ইন্টু দি পাওয়ার এইট সেটা লিখলাম সো এই জিনিসগুলো যদি আমরা লিখে হিসাব করি তাহলে ই পেয়ে যাব তাই তো ই এর ভ্যালুটা আমার আসছে কত হিসাব করে সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন মাইনাস নাইনটিন জুল এই যে এই ভ্যালুটা আসলো এটার সাথে ফাইভটাকে কম্পেয়ার করি দেখো এই ই আর ভ্যালু ফাইভ চেয়ে বেশি আসছে সো আমি অলরেডি শর্ত লিখে দেখাইছি যে ই যদি ফাইভ চেয়ে বেশি হয় তাহলে কি ইলেকট্রন নির্গত হবে সো আমার এই ই যেহেতু ফাইভের চেয়ে বেশি আসছে ইলেকট্রন নির্গত হয়েছে যদি কম আসতো তাহলে বলতাম ইলেকট্রন নির্গত হবে না খুব সহজ সো আমরা প্রথম পার্টটা কিন্তু করে ফেলছি এই ম্যাথের অর্ধেক মার্কস কিন্তু পেয়ে গেছি তিন হাজার আনিস্ট্রমের অতিবেগনের রেশি পড়লে ইলেকট্রন নির্গত হবে কি না উত্তর হচ্ছে হবে এবার আসি যেহেতু হয়েছে সো আমার পরের পার্টটা করতে হবে ইলেকট্রনের সর্বোচ্চ বেগ কত হবে মানে আমার ই ম্যাক্স বের করতে হবে সো আমরা অলরেডি জানি ই ইকোয়াল টু ফাইভ প্লাস ম্যাক্স রাইট এখন আমার যেহেতু বেগ জানতে চাওয়া হয়েছে সে গতিশক্তি জানতে চাওয়া হয়নি সো আমার ম্যাক্সটাকেও ভাঙিয়ে লিখতে হবে ইকে ম্যাক্সটাকে ভাঙিয়ে লিখলাম হাফ এম ম্যাক্স স্কোয়ার সো আমার অ্যাকচুয়ালি বের করতে হবে কাকে টু বি এক্স্যাক্ট যদি বলি ম্যাক্সটাকে বের করতে হবে সো আমরা ই ইকাল টু ফাইভ প্লাস হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার আমরা বের করবো ভিম্যাক্সকে ই এর ভ্যালু জানি ফাই এর ভ্যালু জানি এম এর ভ্যালু মুখস্থ নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন টেন দি পাওয়ার টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান তাহলে আমরা হাফ এম ভি ম্যাক্স স্কোয়ারটাকে এক পাশে রাখলাম ই মাইনাস ফাইভ লিখলাম ই মাইনাস ফাইভ লিখার পরে আমরা ভি ম্যাক্সটাকে যদি হিসাব করি ভিম্যাক্স ইকোয়াল টু কত আসে রুট ওভার ই মাইনাস ফাইভ ডিভাইড বাই হাফ এম জাস্ট পক্ষান্তর করা হয়েছে সো ই ইয়ের ভ্যালু ফাইয়ের ভ্যালু বসানো হয়েছে ই এর ভ্যালু আমার কত সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টুটন ডুবাইনাস নাইনটিন জু ফাই এর ভ্যালু কত থ্রি পয়েন্ট সিক্স এইট ইন্টুটেন্ট ডুবাইনাস নাইনটিন জু ডিভাইড বাই হাফ এম এম এর ভ্যালু আমি বলেছি নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন মাইনাস থার্টি ওয়ান ইলেকট্রনের এটা মুখস্থ রাখতে হবে ক্যালকুলেটর যদি হিসাব করো এরকম কিছু আসা উচিত এইট পয়েন্ট জিরো ফোর এইট ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ মিটার পার সেকেন্ড তাহলে আমরা কিন্তু বন্ধুরা জেনে যাচ্ছি যে অতি বেগুনি রশ্মি তিন হাজার অ্যাংস্ট্রমের যদি ওই ধাতব পাত্রার উপরে ফেলা হয় বা বিকিরণ করানো হয় তাহলে ইলেকট্রন সর্বোচ্চ কত বেগে বের হবে এত মিটার পার সেকেন্ড বেগে বের হবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরের ক্লাসেও কিন্তু আমরা আমাদের যে ফটো তৈরিকে এটার পর্ব দুই দেখব তো ধন্যবাদ সবাইকে